বন্ধুরা, উইকেন্ডে টিকিটের দাম 1100 টাকা আর উইকডেজে 1000 টাকা, ঠিক ধরেছ। কলকাতার 1 নম্বর ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকার কথাই বলছি। সত্যি বলতে এত দাম শুনলে বেশ অস্বস্তি হয়, কিন্তু তাও তো ভিড় হয়, কিন্তু কেন সেই কারণ খুঁজতেই আমাদের চলে আসা আজ অ্যাকোয়াটিকাতে। অবশ্য সেটাই একমাত্র কারণ নয়, আরেকটা বড় কারণ এই প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি পাওয়াও। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, বান্দেরা বয়েজের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। দাঁড়িয়ে আছি আমরা একদম অ্যাকোয়াটিকার মেন গেটের সামনে। দেখা যাচ্ছে টুকটাক খাবারের দোকান, ট্যাক্সি ওলা বা উবার করে আসলে এখানেই নামাবে। কি করে এলাম সেটা একটু বাদে বলছি, আগে চলো ওই সাদা গেটটা দিয়ে ঢুকে পড়ি। এই ওয়াটার পার্কের টাইমিং হলো 10টা থেকে বিকেল 6টা। সামনে একটা ফাঁকা মাঠ, পাশ দিয়ে সুন্দর বাঁধানো রাস্তা। কত বড় জায়গা নিয়ে পার্কটা যে বানানো সে তো নিশ্চয়ই অনুমান করে নিয়েছ। এসে পড়লাম এদের পার্কিং এরিয়াতে। যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবে তারা এখানেই পার্কিং করতে পারবে। বিশাল বড় পার্কিং এরিয়া, আর এর জন্য কোনো এক্সট্রা কোনো চার্জ নেই। বলা হয়নি, এটা কিন্তু ওয়াটার পার্ক ছাড়াও ব্যাঙ্কুইট আর রিসর্টও বটে। তোমরা চাইলে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া করতে পারো, আবার রিসর্টের মতো থাকতেও পারো। চলো এবার তোমাদের টিকিটের কাউন্টারটাই নিয়ে যাই। এটাই হচ্ছে এদের রিসেপশন এরিয়া, এখান থেকে টিকিটটা কাটতে হবে। সব মিলিয়ে 4টে কাউন্টার আছে, টিকিট, জামা, প্যান্ট আর লকারের জন্য। বাইরের খাবার কিন্তু একদম অ্যালাউড নয়, তাই ভালোই চেকিং হয় ঢোকবার আগে। লকার, জামা, প্যান্ট আর টিকিটের ডিটেলসটা একটু বাদে বলছি, চলো আগে ঢুকে পড়ি। গেট দিয়ে ঢুকে একটা বিশাল জায়গা এসে পড়লাম। চলো বাঁদিকে এই কাউন্টার থেকে ওই লকারের চাবি আর জামা প্যান্টটা নিতে হবে। পাশেই জেন্টস লকার আর বাথরুম এরিয়া, আর ওই কাউন্টারের আরেকটা দিকে হচ্ছে লেডিস লকার আর বাথরুমগুলো। সব নেওয়া হলে বিলটা কিন্তু হারালে চলবে না, রিফান্ডের টাইমে কাজে লাগবে। ঢোকার মুখেই দেখলাম একটা ফার্স্ট এড কাউন্টার। চলো আগে লকার রুমটা দেখাই। প্রচুর লকার যে এখানে আছে দেখতেই পাচ্ছ, মোটামুটি ভালোই সাইজ লকারগুলোর। বাথরুমে গিয়ে আমরা একটু হতাশ, টিকিট প্রাইস অনুযায়ী আরেকটু উন্নত মান আশা করি আমরা। চলো বাইরেটা দেখাই তোমাদের। সামনেই পড়লো খাবারের এরিয়া, পাওভাজি থেকে বিরিয়ানি সবই পাবে। চট করে তোমাদের প্রাইস চার্টটা দেখিয়ে দিই। সাধারণের থেকে অল্প একটু বেশি দাম, অবশ্য সেটাই তো স্বাভাবিক। আমরা সাজেস্ট করব দুপুর 1টার আগে খেয়ে নাও, না হলে কিন্তু ভালোই লাইন পড়ে। এবার তোমাদের মূল আকর্ষণে নিয়ে চলে যাই। প্রথমেই চোখে পড়লো নায়াগ্রা ফলস, মানে অনেক উপর থেকে ঝর্ণার মতন জল পড়ছে, তাই মাথায় বেশ ভালোই লাগে। তবে জলের রং দেখে আমরা মুগ্ধ, এত স্বচ্ছ জল চট করে কিন্তু চোখে পড়ে না। দারুণ জায়গা এখানে দাঁড়িয়ে ছবি বা সেলফি তোলবার। ওটার পাশেই দেখলাম ডেস্টিনেশন ওয়েডিং এর জায়গাটা। তোমরা ভিডিও পজ করে ফোন নাম্বারটা নিয়ে নিতে পারো যদি দরকার পড়ে। নিচে ডেসক্রিপশনে এদের ওয়েবসাইটটা দিয়ে দিলাম বিস্তারিত তথ্য জানবার জন্য। চলে এলাম এবার মেন পুলটাতে। এটাই ওয়েভ পুল, যেখানে কৃত্রিম উপায়ে ঢেউ আসে। এটা আবার ডান্স পুলও বটে, মারাত্মক জোরে পপুলার সব গান হয় আর তার তালে তালে নাচতেও পারো তোমরা এখানে। পাশে পুল চেয়ার রাখা আছে, হঠাৎ দেখলে গোয়ার কথা মনে পড়ে যাবে। এই পুলে কিন্তু আর একটা দারুণ জিনিসও হয়, সেটা কি যখন শুরু হবে তখন দেখাচ্ছি। চলো আগে চারপাশটা ঘুরে দেখাই। জলের রঙের কথা বারবার বলতেই হচ্ছে, সত্যি দারুণ। এই ওয়েভ আর নায়াগ্রা ফল কিন্তু অল্টারনেটিভলি চলে। এখানেই পড়লো একটা জুস আর চাট কাউন্টার। তোমাদের প্রাইস চার্টটা একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু অনেকগুলো পুল আছে, এই যেমন একটা সরু পুল দেখতে পাচ্ছি আমরা।
চলে এলাম এবার একটা রাইড পুলের সামনে, অর্থাৎ সেই উঁচু উঁচু জায়গা থেকে স্লিপ করে বা টিউবের মধ্যে পড়ে জলের মধ্যে পড়তে হবে, যা বাচ্চা থেকে বুড়ো সবার খুব প্রিয়। 1:30 থেকে 2:30 লাঞ্চ ব্রেক, এর জন্য ওয়েভ পুল আর ফ্যামিলি পুল বাদ দিয়ে সব রাইডই কিন্তু বন্ধ থাকে। এখানে সেই বালতিটাও দেখলাম যেটা জলে ভর্তি হলে উপচে পড়বে। চলে এলাম পাশের রাইডটায়, কিন্তু এই রাইডটা চড়তে গেলে এরকম একটা টিউব কিন্তু ভাড়া নিতে হবে। রেট হচ্ছে 200 টাকা আর ডিপোজিট 300 টাকা, যেটা আমাদের অত্যন্ত বেশি বলেই মনে হয়েছে। অবশ্য এই টিউবগুলো শুধু এই রাইডের জন্যই নয়, এটা নিয়ে তোমরা যে কোনো পুলেই ভেসে ভেসে চিল করতে পারো। এটার পাশে আরেকটা পুল আছে যেখানে একটা বিশাল বড় স্লাইড, অন্তত 5-তলা বিল্ডিং এর সমান তো বটেই, যেটা অবশ্যই খুব পপুলার এখানে। যাদের এই অ্যাকোয়াটিকা খুব দূর বলে মনে হচ্ছে আর টিকিটের দামটাও যদি আয়ত্তের বাইরে বলে মনে হয়, তাহলে কিন্তু মাত্র 150 টাকাতেও দারুণ একটা ওয়াটার পার্ক আছে কলকাতার খুব কাছেই। সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রইল বিস্তারিত তথ্যের জন্য। এই কাঁচের মতন স্বচ্ছ জলে সাঁতার কাটার মজাই আলাদা। যারা সাঁতার কাটতে জানো তাদের জন্য এই সরু পুলটা একদম আদর্শ। কত রকম পুলই না এখানে আছে। এবার এলাম একটা মাল্টি স্লাইড পুলে, কত রকম সোজা ঘোরানো পাকানো স্লাইড আছে, তাই অল্প ভিড় দেখলাম এখানেই। এক কথায় সত্যি অসাধারণ। এখানে একদম বাচ্চাদের কিন্তু অ্যালাউড নয়, শুধুমাত্র বড়দের জন্যই রাইডগুলো। অনেক উঁচু থেকে স্লাইড করতে হয়। চলো তোমাদের ওপর থেকে দেখাই কেমন লাগছে পুরো পার্কটা। নিচ থেকে দেখে তো লাগলোই, ওপর থেকে যেন আরো বেশি প্যাঁচালো লাগছে রাইডগুলো দেখতে। এত প্যাঁচ জিলিপিতেও মনে হয় নেই। আমাদের খুব পছন্দের জায়গা এই রেইন ডান্স। বৃষ্টির মতন ভিজে গানের সাথে নাচতে হবে এখানে, এই গরমে সেটা কে নাচায়। ওপর থেকে জল তো পড়ছেই, এখানে দেখলাম নিচ থেকে জলও উঠছে। দারুণ এক্সপিরিয়েন্স, যদিও খোলামেলা জায়গা হলে বেশ ভালো লাগতো আর লাইটিংটা আরেকটু বেশি হলে ভালো হতো। এই রেইন ডান্সের পাশেই একটা রাইড দেখলাম যেখানে উঁচু জায়গা থেকে স্লাইড করে এসে একটা বড় বিশাল জায়গায় জলের মধ্যে ঘুরে পড়তে হবে। এটার সাথে লাগোয়া আরেকটা স্লাইডও আছে, কিন্তু সেটা একটু নোংরা লাগলো, তাতেও কিন্তু লোকেদের উন্মাদনার অভাব নেই। অল্প একটু খিদে পাওয়ায় চলে এলাম সেই খাবারের জায়গাটাতে। পাশে এসে দেখলাম একটা বারও আছে। আগেই বলেছি এখানে বিরিয়ানিও পাওয়া যায়, দাম 275 টাকা করে। টেস্ট কেমন জানি না, তবে রংটা ঠিক ভালো লাগলো না। তোমরা যদি কেউ এখানকার বিরিয়ানি টেস্ট করে থাকো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে কেমন স্বাদ এখানকার বিরিয়ানির। আমরা অর্ডার করলাম 1 প্লেট পাওভাজি, দাম নিল 120 টাকা। মোটামুটি ভালোই টেস্ট, তোমাদের দেখাই। চলে এলাম এবার সেই ওয়েভ পুলের কাছে। এখানে একটু বাদে হবে এক বিশেষ প্রোগ্রাম, যার জন্য কিন্তু প্রচুর লোক অপেক্ষা করে আছে। কিন্তু সেটার আগে এখানকার টিকিট, জামা প্যান্ট আর লকারের ডিটেলসটা দিয়ে দিই। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, স্কিপ না করে দেখবার অনুরোধ রইল। প্রথমে এই ওয়াটার পার্কের টিকিটের ব্যাপারটা বলি। দুভাবে টিকিট কাটতে পারো, অনলাইনে এদের ওয়েবসাইটে বা বুক মাই শো থেকে টিকিট কাটা যায়। বিভিন্ন সময় এদের চলে বিভিন্ন অফার। এই যেমন এখন অফিসিয়াল ওয়েবসাইটে এদের অফার চলছে উইকডেজে 750 টাকা আর উইকেন্ডে 825 টাকা করে টিকিট। আমরা কিন্তু সেই অফারটা পাইনি, ওয়েবসাইট কাজ না করায়। আরেকটা হলো অফলাইন, মানে এখানে এসে টিকিট কাটা, 1100 টাকা উইকেন্ডের জন্য আর 1000 টাকা উইকডেজের জন্য। ছোটরা, মানে যাদের হাইট 4'6" নিচে, তাদের জন্য 500 টাকা করে টিকিট আর উইকেন্ডে 550 টাকা করে টিকিট। এবার তোমাদের লকার আর জামা প্যান্টের চার্টটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে। যারা অফলাইন মানে 1000 টাকা বা 1100 টাকা দিয়ে টিকিট কাটবে,
তাদের জামা প্যান্ট আর লকারের রেন্টটা দিতে হবে না। ডিপোজিট মানি 200 টাকা করে দিলেই হবে, মানে একটা টি শার্ট, একটা প্যান্ট আর একটা লকার নিলে 600 টাকা দিতে হবে। অবশ্য সেটা পুরোটাই রিফান্ডেবল, কিন্তু যারা অফার বা ডিসকাউন্টেড প্রাইসে আসবে তাদের কিন্তু লকারের জন্য 300 টাকা করে জমা দিতে হবে আর ফেরত পাবে 200 টাকা। আর জামা বা প্যান্ট যেটাই নাও না কেন, জমা 250 টাকা করে আর ফেরত পাবে 200 টাকা। তোমরা চাইলে বাড়ি থেকে সিনথেটিক জামা প্যান্ট নিয়ে আসতেই পারো, সেক্ষেত্রে শুধু লকার ভাড়াটা দিলেই হবে। ঘড়িতে এখন প্রায় দুপুর 2, আমরা খেয়ে দিয়ে ওই ওয়েভ পুলে বসে আছি। হঠাৎ করে পুলের সামনে যে স্টেজটা তৈরি করা আছে সেখানে শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত ডান্স শো। যে বিশেষ কারণের কথা এতক্ষণ বলছিলাম এটা সেটাই, একটা নাম করা ডান্স ট্রুপ এসছে এখানে শোটা করতে। চলো তোমাদের দেখাই। দেখতেই পারছো নাচের মান কিন্তু খুবই ভালো, আর সেই দেখে পুলে আর লোক ধরবার জায়গা নেই, তার সাথে শুরু হয়েছে ওয়েভটাও। কর্তৃপক্ষের সাথে কথা বলে জানলাম এই প্রোগ্রাম উইকেন্ডে তো হয়ই, সাথে এটা চেষ্টা করে প্রায় রোজই হওয়াতে। অবশ্য সেটা এখানে আসবার আগে এদের একবার ফোন করে নিলে ভালো, ডেসক্রিপশনে অ্যাকোয়াটিকের নাম্বারটা দেওয়া রইল। এখানে শেষ না, এরপর শুরু হলো চোখ ঝলসানো র্যাম্প ওয়াক বা ক্যাটওয়াক। এক ঝলক দেখি বোঝা যায় এরা সবাই প্রফেশনাল মডেল, এদের সঙ্গে আছে আবার লাইভ ডিজে। মানে বুঝতেই পারছো বিনোদনের শেষ পর্যায়ে বলতে যা বোঝায় এটা তাই। জনতার উচ্ছ্বাস তো তোমরা আন্দাজ করেই নিয়েছো, এরকম প্রোগ্রাম কিন্তু সত্যি খুবই ইউনিক, আমরা অন্য কোথাও ওয়াটার পার্কে এরকম দেখিনি। তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো নিচে। এবার বুঝলাম কেন এত বেশি টিকিটের দাম থাকা সত্ত্বেও অ্যাকোয়াটিকার নাম লোকের মুখে মুখে ফেরে। গ্যাপ দিয়ে মোটামুটি চলল 5টা অবধি, বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স। এবার বেরোনোর পালা, বিল দেখিয়ে জামা প্যান্ট আর লকারের ডিপোজিট মানিটাও রিফান্ড নিতে হবে। তো যেতে যেতে এবার বলি অ্যাকোয়াটিকাতে আসবে কি করে। 12C/2 নাম্বারের একটা বাস আছে, শিয়ালদা বা হাওড়া দু জায়গা থেকেই পাবে। এদের লাস্ট স্টপেজ হচ্ছে এই অ্যাকোয়াটিকা মেন গেটের একদম পাশে, যদিও অনেকটাই সময় লাগে। আরেকটা রাস্তা হলো যেখান থেকে এসো না কেন নিউ টাউন বিশ্ব বাংলা গেটে চলে এসো, ওখান থেকে টোটো বা অটো দুটোই পেয়ে যাবে এই অ্যাকোয়াটিকার জন্য। কেমন লাগলো বাঞ্জারা বয়েসের সাথে অ্যাকোয়াটিকা কমেন্ট করে জানিও, আর অবশ্যই শেয়ার করে দিও সকলের সাথে। আজকের মতন তাহলে টাটা।